হলুদ বাটো মিন্দি বাটো বাটো ফুলের মো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তানিস লিটল ওয়ার্ল্ড থেকে আমি তানিয়া চলে এসেছি আজকে একটা অন্যরকম ব্লগে। আপনারা যে সুন্দর দুটি হাত দেখছেন, কার ভরসার হাত, আজকের গল্প হচ্ছে এক প্রবাসী ভাইয়ের। আমার ভাইয়ের নাম জাকির হোসেন রাজু, সিলেট প্রবাসী। আজকে আমার ভাইয়ের এই দিনটা একটা স্পেশাল দিন। মেহেদি দেখে অনেকে বুঝতে পেরেছেন আমার ভাইয়ের আজকে হলুদ সন্ধ্যা, কাল বিয়ে। কিন্তু অন্যান্য বিয়ের মতো এই বিয়েটা নয়। আমরা প্রবাসী, আমাদের প্রবাসের ছোট্ট একটা কষ্টের কথা শেয়ার করব। অবশ্যই খুশির দিন, অবশ্যই খুশির দিন, আমার ভাইয়ের জীবনের একটা অনেক বড় খুশির দিন। কিন্তু দুঃখটা কোথায় জানেন? আমার ভাই থাকে প্যারিসে, কিন্তু ভাবিজান হচ্ছে সিলেটে, বিয়েটা হচ্ছে ফোনে। তো ভাইয়া আজকেও কাজ করেছেন, আজকে ওনার হলুদ সন্ধ্যা। আমি একদম ভুলে গেছি ওনাকে বলতে যে একটু হলুদ নিয়ে আসবেন, কারণ যেহেতু প্রবাসে আমরা যারা থাকি তাদের আসলে ওরকম কোনো স্কোপ নাই। অনেকের হয়তো আছে, বেশিরভাগ মানুষের স্কোপ নাই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খুব একটা থাকে না, ব্যস্ত জীবন, অনেক কষ্টের মাঝেও আমার ভাই আজকে মেহেদি পড়তে আসছে। আমার সাথে ওনার পরিচয় বেশি দিনের না, আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে আমার সেকেন্ড ফলোয়ারের সাথে পরিচয় করে দিব। জাকির হোসেন ভাইয়া হচ্ছে, রাজু ভাই আমার সেকেন্ড ফলোয়ার। তো কথায় কথায় উনি আমার সাথে শেয়ার করলো ওনার বিয়ের কথা। কন্যা থাকে দেশে সিলেটে, তো আমার ভাইয়ের এখানে তেমন কেউ নেই, অল্প কজন বন্ধু বান্ধব আছে। মেহেদি লাগাবে কীভাবে ভাবি, আবার শখ করেছে ভাইয়া মেহেদি লাগাবে, মানে বিয়ের প্রোগ্রামে, যদিও বাংলাদেশি বিয়ে। আমি খুব ভালো মেহেদি লাগাই না। তারপর আমি ভাইকে বলছি, ভাই আমি যতটুকু পারি আপনাকে লাগাই দিব, আপনি আসেন। আমার ভাই আলহামদুলিল্লাহ চলে এসছে। আমি অবশ্য ব্যস্ত ছিলাম, আপনারা তো জানেনই আমার ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, একটু লাগাই আবার অর্ডার বানাইতে দৌড় দিই। বিয়েটা একটা মানুষের যে সারা জীবনের একটা এই স্মৃতি, হলুদের স্মৃতি, সারা জীবনের স্মৃতি। তো আমার এই ভাই প্রেমিটেন্স যোদ্ধা ভাই আমার কাজ শেষ করে এসেছে বিয়ের মেহেদি দিতে, বউয়ের স্বপ্ন পূরণ করতে। আপনারা সবাই হচ্ছে ওনাদের জুটিটার জন্য দোয়া করবেন। আমার ভাই অনেক 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 ঝামেলা পার করে চূড়ান্ত একটা পর্যায়ে এসছে আলহামদুলিল্লাহ, পরিবার পরিজন নিয়ে সবাই দেশে খুব মজা করছে। আমার ভাই এখানে একলা, ওনার এতটুকু সুখের ভাগিদার হতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি। আমার ভাই সারা জীবন মনে রাখবে যে আমার ভাবি আমার বোন, যেটাই বলেন আপনারা, আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছে। এরকম বিয়ে আপনারা খুব কমে দেখবেন। আমার ভাই লাকি, বিয়েটা তো করছে ফোনে, অনেকের এতটুকু ভাগ্যে জোটে না যারা আমরা প্রবাসী থাকি। তো ভাইয়া খুব আনজি ফিল করছিল, একটু গল্পটা বলি মেহেদি লাগানোর। মেহেদি লাগাতে লাগাতে আমি আর ভাইয়া গল্প করছিলাম, ভাইয়া খুব আনজি ফিল করছিল, মানে ছেলে মানুষ কখনো মেহেদি লাগায় নাই। ভাইয়া বলছিল ওনার নামটা দিতে, ভাবির নামটা অ্যান দিয়ে, ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, অ্যান দিয়ে, যাই হোক অ্যান দিয়ে নামটা দিচ্ছি। ভাইয়া আবার ডিজাইন চেঞ্জ করছে, তো এরকম করতে করতে আমাদের ডিজাইনটা একটু পচা হয়ে গিয়েছে। তারপর আমার ভাই অনেক খুশি, অনেক খুশি, মাশাল্লাহ। ভাই শুধু হাত গুটে ফেলে বলে যে আপু আমি কখনো দেই নেই, আমি কখনো দেই নেই, হাত গুটে ফেলতেছিল। প্রবাসীর হাত দেখেন, প্রবাসীর হাত অনেক কষ্টের, এই হাতের অনেক কাহিনী। আমি আশা করি আমার ভাইয়ের জীবনটা সুখের হবে, আমার ভাবি বুঝবে আমার ভাইয়ের কষ্ট, আমার এই ভাইকে কখনো কষ্ট দিবে না আমার ভাবি। তো বিয়েটা হচ্ছে আসলে দুইটা জীবন একসাথ হওয়া, সুখে দুঃখে বিপদে আপদে।
দুটা জীবন এক হওয়া, দোয়া করি দুটো জীবন সবসময় যেন এক থাকে, কোনো বাধা বিপত্তি যাতে আমার ভাই ভাবিকে টাচ না করে। ও আচ্ছা, বলতে ভুলে গেছি, জানেন ভাইয়া না মিষ্টি নিয়ে আসে নাই। ভাইয়ারে বলছি, ভাইয়া বিয়ের মেহেদি লাগাইতে আসছেন, মিষ্টি কই? মিষ্টি আনে নাই। মিষ্টি না আনলে কী হবে? আমার ভাই এমন মূল্যবান একটা জিনিস নিয়ে আসছে। পাশে দেখেন একটা বাটিতে একটা পলিথিন আছে, এই পলিথিনে আছে মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসা কি? এখন সবাই জিজ্ঞেস করবে, আপু এই পলিথিনে কি আছে? আমার রাজু ভাই আর আম্মা বাংলাদেশ থেকে ভাইয়ের জন্য একটু আচার পাঠাইছিল, ভাইয়া সেখান থেকে একটু আচার বাঁচিয়ে আমার জন্য নিয়ে এসছে। আমার তো মা নেই, আমাকে আচার পাঠাবে কে? আমি তো এক মায়ের আচার পেয়েছি, আমি অনেক খুশি, আমি এতেই খুশি। মিষ্টি চাই না, আমার ভাইয়ের জীবনটা সুখের হোক, এই দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরও দেখলাম মুখটা খুব খুশি বিয়ের দিন, যদিও এটা একটু অন্যরকম হলুদ, অন্যরকম হলুদ। আপনারা যারা যারা দেখছেন অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি এতটুকুও ভিডিও এডিট করিনি, ঠিক যেভাবে আমি মেহেদি লাগাচ্ছিলাম ঠিক সেমভাবে আপনাদেরকে দেখাচ্ছি, এডিট করি নাই এই জন্যই, কারণ এই ভিডিওটা আমার ভাই সারা জীবন সংরক্ষণ করবে। ওনার বিয়ের মেহেদির ভিডিও, আমার ভাইয়ের নামটা লিখে দিলাম। ভাই বলো, ভাবি আমার একটু নামটা লিখে দেন না, জেডটা লিখে দেন না, ওখান দিয়ে এন লিখছি, এখন জেড লিখতে হবে না। আমার ভাইয়ার জেড অক্ষরটাও লিখে দিলাম। ওনার হাতটা শুধু গুলিয়ে যে, হাতটা শুধু গুলিয়ে যে, উনি একদম সোজা করে রাখতেই পারেন। মেহেদি লাগাইছি, ভাবির গল্প শুনছি আর খালি বলছি, কিরে ভাই এমন করেন কেন, একটু লাগান না, একটু লাগান না। উনি বলেন না এত লাগাবো না, ছেলেরা এত লাগায় না। আমি টেনে খালি লম্বা করি, টেনে টেনে লম্বা করি। এতক্ষণ আরো ছিল না, ছড় ছিল না। আমার ভাইয়ের অনেক গল্প, অনেক গল্প, অনেক গল্প। আপনারা হয়তো অনেকে মনে করছেন ভাইয়া কেন সামনে আসছেন, কিন্তু আনিজি ছিল, আনিজি ফিল করছিল, স্বাভাবিক বিয়েতে সবাই একটু আনিজি ফিল করে। তো আমার ভাইও একটু আনিজি ফিল করছিল, বলছিলাম ভাইয়া পাঞ্জাবি পরে আসেন নাই কেন? আসলে গরম ছিল ওই দিন, এত গরম পড়ছে যে পাঞ্জাবি পরে আয়োজন করে আসবে। আসলে এখানে বলার মতো কেউ নাই, ওনার যদি আত্মীয় স্বজন বা কেউ থাকতো হয়তো বলতো এভাবে 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 করো। আমরা এখানে সবাই ব্যস্ত, ব্যস্ততার মাঝেও যতটুকু সময় আসলে আমরা খুঁজে বের করি অতটুকুর মধ্যে আমাদের আয়োজন। ভাইয়ের চোখ ছলছল করছিল, চিন্তায় মগ্ন হয়ে গেছে যে এখন যদি, মানে এখনকার সিচুয়েশন আসলে অন্যরকম হতে পারতো, কত মানুষ বা বাজনা বাজবে, বাচ্চারা আনন্দ করবে, পান মিষ্টি সুপারি, খাবার দাবার হুলস্থুল, নাচবে গাইবে, পুরো বাড়ি থই থই করবে, তাই না? ভাইয়ের যে অবস্থা, ভাবি অবশ্য একটু এনভায়রনমেন্ট পাইছে, যেহেতু উনি বাংলাদেশে, আমি ছবি দেখেছি, উনি এনভায়রনমেন্ট পেয়েছে। তো আমার ভাই প্রবাসী ভাই, আমার রিমিটেন্স যোদ্ধা ভাই, এতটুকুতেই খুশি জানেন। আমি যখন মেহেদি লাগাচ্ছিলাম আমার ভাইয়ের চোখ ছলছল করছিল, আমি কিন্তু দেখেছি, আমার ভাই হয়তো খেয়াল করেনি, আমি কিন্তু দেখেছি, আমি মেহেদি লাগালো, আমি ওনাকে খেয়াল করেছি। এক বুক স্বপ্ন, আল্লাহ সবার স্বপ্ন পূরণ করুক, সাথে আমার এই ভাইয়ের স্বপ্ন পূরণ করুক। তো ভাইয়াকে এক হাতে লাগিয়ে দেওয়ার পর বললাম ভাইয়া আরেক হাতে লাগিয়ে দিই, ভাইয়া রাজি হচ্ছিল না, মানে লাগাবে না, কুন কুন করছিল। আমি বলছি না ভাই লাগান লাগান, বিয়ের মেহেদি তো। উনি বললো না যে আমি কখনো লাগাই নি, বলছি কখনো লাগান নাই বলে লাগাইতে হবে না। আমি একদম চেপে ধরে ভাইকে মেহেদি লাগাচ্ছি, কিন্তু এভাবে বেশিক্ষণ রাখতে পারবে না, দেখেন কি করে।
আচ্ছা, আমাদের সাথে আরেকজন ভাই ছিল যিনি ভিডিও করেছেন, আমি অবশ্য ওনার নাম জিজ্ঞেস করিনি। ধন্যবাদ ভাই আপনাকে এই ভিডিওটা করে দেওয়ার জন্য। উনি রাজু ভাইয়ের একজন ফ্রেন্ড, ওনারা একসাথেই থাকেন। দেখেন, দেখছেন, হাত রাখতে পারে না, আবার উপরে উঠেছি। দিয়ে আস্তে 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 করে ভাইয়াকে মেহেন্দি আসলে আমি লাগিয়ে যাচ্ছি, লাগিয়ে যাচ্ছি। আমার আমার টোনাটুনি ছিল না, ওরা বাসায় ছিল, তো এই জন্যই হচ্ছে আমি একটু মানে যদিও নিরিবিলিতে লাগাতে পারিনি, কারণ যেহেতু রেস্টুরেন্ট অর্ডার আসছিল, অর্ডার বানাচ্ছি মাঝে মাঝে দৌড়ে গিয়ে, আবার ভাইয়ার মেহেদিও লাগাচ্ছিলাম। ডিজাইন কোত্থেকে কই যাচ্ছে আমিও জানি না, চলছে গাড়ি যাত্রা বাড়ি। আমার ভাইয়ের স্বপ্নগুলো যেমন হাজার হাজার দিন এভাবে চলছে গাড়ি যাত্রা বাড়ি গিয়েছে, আজকে আমার মেহেদিও চলছে গাড়ি যাত্রা বাড়ি যাচ্ছে। আমার তো ভিডিও আমার পেজে আছে, যাত্রা বাড়ি যেতে যেতে এক সময় ঠিক হয়ে যাবে। ডাউনলোড করতে পারবে না তো, আপনার বয়স শেয়ার করে দিবেন। হ্যাঁ, আমার ফেসবুক মে তপশার পর আমার এই ভাইয়ের বিয়ে, ভাইয়া যদি কখনো অনুমতি দেয় আমি আপনাদেরকে ওনার বিয়ের গল্প অবশ্যই অবশ্যই শেয়ার করব। অনুমতি নাই, শেয়ার করলে চাকরি থাকবে না, তাই বলাও যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এত পরিশ্রম, এত এত দিনের স্বপ্ন, এত অপেক্ষার পর অর্ডার নাই দেখি বানাই না, ভাত লাল লাল হয়ে যায়, স্বপ্নের দিন, কাস্টমার কমপ্লেন করে এই জন্য চলে এসেছি, স্বপ্নের দিন অবশেষে আমার ভাইকে ধরা দিয়েছে। এরকম হাজারো গল্প আছে হাজার প্রবাসীর, কারোটা সুখের, কারোটা দুঃখের। ছোট মায়া খান্না আর করে না, আমরা যারা দেশে থাকি আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই কষ্টগুলো বুঝবেন না, আপনারা আমাদের কষ্ট দিবেন না, আমাদের কষ্ট দিবেন না প্লিজ। আমরা এমনিতে অনেক কষ্টে থাকি, আমাদের কষ্টগুলো কেউ বুঝে না। আমার এই ভাইয়ের কষ্ট কেউ বুঝবে বুঝবে না। আপনি একটু ঘুমাইয়েন বুঝছেন, আপনার চেহারা সবই একদম ইয়ে হয়ে যাচ্ছে। প্রথম যখন আপনার দেখছি না, এত খারাপ ছিলেন না তো, ঘুমানোর সময় কই বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে আমার ভাইরে মেহেদি লাগাইতে। আর খালি ভাবির গল্প করে, ওরে মারে মা, খালি ভাবির গল্প করে, মাশাল্লাহ, ভাবিও দেখতে একদম রাজকুমারী, খুব সুন্দর মাশাল্লাহ। আমি দেখছি ওনাকে, কথাও বলছি ওনার সাথে, ছবিও দেখছি, একদম পুরীর বাচ্চা আমার ভাই লাকি। সুন্দর একখান বউ পাইছে, দেখতেও যেমন সুন্দর, মন মানসিকতাও ভালো। ইনশাল্লাহ যেহেতু ভাই বিয়ে করছে, অবশ্যই ভাবিকে কখনো না কখনো প্যারিস নিয়ে আসবে, আমরা দেখব। আমার ভাই খালি কী কয় জানেন, আপনার ভাবির নামের একটা অক্ষর দেন, আমার নামের একটা অক্ষর দেন, আপনার ভাবির নামের একটা অক্ষর দেন, আমার নামের একটা অক্ষর দেন, চিন্তা করেন। অবশ্য উনি ওনার বাবা মাকে খুব মিস করছিল, বারবার ওনার মায়ের কথা বলছিল। এই যে আমি ছোট্ট করে দিতে চাচ্ছিল না, জোর করে যে দিয়ে দিলাম, মেহেদি এক হাত শুকিয়ে গেছে দেখছেন, আর এক হাত এখন দিলাম, কারণ দিতে চাচ্ছিল না, জোর করে লাগানো। তো উনি ওনার বাবা মা আত্মীয় স্বজনকে খুব মিস করছিল, অনেক 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 মিস করছিল। আপনারা প্রাণ ভরে দোয়া করবেন আপনাদের ছেলের জন্য, যাতে ওনার জীবনটা সুখের হয়, শান্তির হয়। আপনারা যারা ওয়াচিংয়ে ছিলেন, তারাও মন ভরে আমার এই প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে ওনার জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে ভরে উঠে, ওনার এতদিনের ত্যাগ তিতিক্ষা যেন বিফলে না যায়, সব কিছু যাতে সুন্দরভাবে হয়। এই যে ওনার রাঙ্গা হাত দুটি দেখিয়ে দিয়ে বিদায় নিলাম তানিস্ত্রী টেল ওয়ার্ল্ড থেকে। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু, আল্লাহ হাফিজ। শেয়ার ফলো দিতে ভুলবেন না, বাই বাই।